আসি বিকার মদিনা, মদিনা শরীফ না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল مولانا محمد ولا آل سيدنا আরেকটু মহব্বতের আওয়াজে সকলে নবীর দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া مثل فارس جل جل ہو نزد میں ذکر آیا تھے ولادت کیجئے صلاة یا رسول اللہ سلام یا সকলে আমার সাথে সাথে বলুন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বারা রবিউল আউয়াল কো আয়া হি দূরে এতিম মাহে নবুয়াত মোহে রিসালাত মাহে নবুয়াত مغيري رسالة صاحب خلق عظيم نبي جي الله 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 زبان كولي امار ساتھ ایک تو جگر گوری لا الہ ایک ساتھ زوری لا الہ ما شاء اللہ لا الہ لا إله لا إله مرحبا لا لا إله آسيا کے لے پریمو کے لا فرعون دے جی کو تو جلا آسیا کے لے پریمو کے لا فرعون دے جی کو تو جلا اللہ بول اے جبرائیل اللہ بول اے جبرائیل کھولے داو جنتر تلا لائی حق لا الہ لا الہ لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه وزيس کے لئے محفل کو نئن سجی ہے فردوس سے بڑی جس کے وسیلے سے بنی ہے وہ حاشمی ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی ما
মাশাআল্লাহ ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী মাশাআল্লাহ ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী الله نے فرما علم نشرح لك صدرك منصوب ہے جس سے ورفعنا لك ذکرات الله نے فرما علم نشرح لك صدرك منصوب ہے جس سے ورفعنا لك ذکرات جس ذات کا جس ذات کا قرآن میں بھی ذات کا قرآن میں بھی ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی ماشاءاللہ وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مرابی ہے وہی ولی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مرابی ہے وہی ولی کل ہے اس پر ہی نظر ہے اس پر ہی نظر ساری جمع پر ہی نظر ساری جمع پر ہی نظر ساری جمع نیکی لگی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بڑی جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی وہ ہاشمی مکی مدنی ہاشمی مکی مدنی ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ پاک ہمارے کے قبول اور منظور کرو যেই নবীর মাহফিলে আসছেন ওই নবীরে যদি না বানাইতো আমার আল্লাহ দুনিয়াটা বানাইতেন না সুবহানাল্লাহ পড়বেন না ওই নবী যেই নবীর কারণে দুনিয়াটা হলো ওই নবীর উম্মত আপনারা আমরা যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমারে নবী না বানায়া যদি ওই আখেরি জামানার নবীর উম্মত বানাইতা বড়ই খুশি হতাম একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আচ্ছে রেজা প্যারে রেজা ইমাম আহমদ রেজা খান ফাজিল বিল্লবি আলাইহি রহমা বড়ি আচ্ছে বাত ফরমাতে হে আলা হযরত কহতে হে বড় সুন্দর ওয়াজু নাতে তো কুছি না তাম ওয়াজু না হো তো কুছি না হো জানো হে ও জাহান কি জানো হে তো জাহান হে সাল্লি আলা রাসূলেনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবেনা সাল্লি আলা আলহামদুলিল্লাহ বলেন এই কোন নবীর মাহফিলে আপনারা বসে আছেন
ওই নবীকে চিনার দরকার আছে না নাই অবশ্যই আছে আমার বাবাজির একটা হাদিস শুনুন হাদিসটা ইমামে আব্দুর রাজ্জাক এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি কে তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ তিনি হলেন ইমামে মালিকের উস্তাদ আবার ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তিনেরা হলেন ইমাম বুখারীর উস্তাদ কথাটা কি বোঝা গেল তার মানে ইমামে আব্দুর রাজ্জাক তিনি হলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ সুবহানাল্লাহ বলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ তিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি কি বলেন তিনি বলছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করতে হে কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে হে মেনে আরজ কিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মা বাপ আপ পর কুরবান হো একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনো কিছু বলে নাই বলার আগেই আদব কাকে বলে নবীজির কি আদর্শ নবীজির সাহাবীদের কি আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই নবীজি ফেদাকা আবি ওয়া উম্মি আমার মা এবং বাবা আপনার কদমে কুরবান আর একটু জোরে সুবহানাল্লাহ এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজকো খবর দিজিয়ে কে আল্লাহ তাআলা নে সব আশিয়া সে পেহলে কুছ চিজ কো ফায়দা ফরমায়া হযরত জাবের বড় সুন্দর প্রশ্ন করলেন আপনাদের আবারো আমি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি সকলের দৃষ্টি আমার দিকে যুবক ভাইরা গভীর মনোযোগ রহমাতুল লিল আলামিন নবীকে প্রশ্ন করলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হযরতে জাবের বড় সুন্দর প্রশ্ন করলো ও ফতেঙ্গা আর ও মুরব্বি বাবারা ও যুবক রহমাতুল লিল আলামিন নবীকে প্রশ্ন করলেন ও মায়ার নবী বলি দে আমার আল্লাহ যখন আল্লাহ ছিল সর্বপ্রথম আমার আল্লাহ কি জিনিসটা আমার আল্লাহ সৃষ্টি করেছে সুবহানাল্লাহ বলেন মুজকো খবর দিয়ে কে আল্লাহ তাআলা সব আসিয়াছে পেহলে কুজ শিজ কো ফয়দা ফরমায়া নবী গো আমার আল্লাহ যখন আল্লাহ ছিল কিছু বানায় নাই আল্লাহ লোহম কলম চন্দ্র সূর্য জিন ইনসান মানব দানব আমার আল্লাহ কিছু বানায় নাই আমার আল্লাহ যখন আল্লাহ ছিল গোটা দুনিয়া হয় নাই আমার আল্লাহ কিছু বানায় নাই আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছে বড় সুন্দর প্রশ্ন আমার নবী খুশি হইয়া গেলেন এ জাবের শুনো রহমাতুল লিল আলামিন নবী বলেন ইয়া জাবিরু হে জাবের ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবীকা মিন নূরিহি আমার নবী বড় সুন্দর উত্তর দিতে লাগলেন ফাজালা জালিকান নূর ইয়াদুর বিল কুদরাত হাইসু শা আল্লাহ ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নার ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা কামারুন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ইলা আখিরিল হাদিস একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এ ফতেঙ্গার এ মুরব্বি বাবারা যুবক আমার নবীর প্রশ্ন করছে যাবে ইয়া রাসূলুল্লাহ বলে দেন যখন আমার আল্লাহ আল্লাহ ছিল লোহ কলম বানাই নাই চন্দ্র সূর্য বানাই নাই আসমান বানাই নাই জমিন বানাই নাই মালাকুল মত ফেরেশতা বানাই নাই আমার আল্লাহ জিন ইনসান বানাই নাই আমার আল্লাহ কিছু বানাই নাই যখন আমার আল্লাহ আল্লাহ ছিল সর্বপ্রথম আমার আল্লাহ কোন জিনিস আল্লাহ সৃষ্টি করেছে নবী এবার জবাব দিলেন যাবে যখন আমার আল্লাহ আল্লাহ ছিল আমার আল্লাহ যে সময় আল্লাহ ছিল সেই সময় আমার আল্লাহ ও ফতেঙ্গার মুরব্বি বাবার আরে যুব খুন নবীর মাহফিল আসছেন কেন কথা বলবো কেন আমরা ডিস্টার্ব করব এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে
যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে কত বড় ভাগ্যবান আমার আল্লাহ কত দয়া করছে আমার আল্লাহ কত মায়া করছে আমাদেরকে কত দামি বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পাগল ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে মহান আল্লাহ বড় দয়া আমাদেরকে করছেন কথা বলেন ঠিক কি না মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে জোরে রহমতুল লিল কই আওয়াজটা এখন করেন না এতক্ষণ যে এত ডিস্টার্ব করলেন আওয়াজ করলেন তে গজল শুরু করলাম আর আওয়াজটা হলো না উম্মত বানাইছি এতক্ষণ যে ডিস্টার্বটা করলেন আওয়াজটা গেল কই এইজন্য আমার ভাইরা আমরা এখানে কথা বলতে চাই না নবীর শানে ওই কাজ করার সময় ব্যবসা করে হেতা হিন্দি গান লাগাই দিছি হিন্দি গান শুনতেছে আছে না নাই কাজ করে হিন্দি গান শুনে শুনে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলেন গজলগুলো শুনবেন ফায়দা আছে না নাই সওয়াব আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই মুহাব্বতের আওয়াজে বাবাজিরা আপনাদের ইঞ্জিলে তেল আছে তো তো তিন তেল না থাকলে তো গাড়ি চলতেছে না কেরে চলবে তো ইনশাআল্লাহ যুবক ভাইরা গাড়ি চলবে মহান আল্লাহ আমাদের দয়া রহমতুল লিল আলামিনে উম্মত বানাইছে রহমতুল লিল উম্মত বানাইছে আল্লাহ দয়া কইরাছে রহমতুল লিল আলামিনে উম্মত বানাইছে যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে ওই নবীজির জন্য আল্লাহ জমিনে বানাইছে ওই নবীজির জন্য আল্লাহ ওই নবীজির জন্য আল্লাহ আসমান সাজাইছে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে বলনে দয়া আল্লাহ আমাদের দয়া রহমতুল লিল আলামিনের মাশাআল্লাহ রহমতুল লিল আলামিনের যেই নবীজির উম্মত হতে ঈসা নবী দোয়া কইরাছে ওই নবীজির উম্মত আল্লাহ মোদের বানাইছে আলহামদুলিল্লাহ বলেন যেই নবীজির উম্মত হতে ঈসা নবী দোয়া কইরাছে ওই নবীজির উম্মত আল্লাহ মোদের বানাইছে ওই নবীজির আশেক আল্লাহ ওই নবীজির আশেক আল্লাহ মোদের বানাইছে রহমতুল লিল উম্মত বানাইছে বলনে দয়া আল্লাহ আমাদের দয়া করে আছে মহান আল্লাহ আমাদের দয়া সে রহমতুল লিল আরো জোরে রহমতুল লিল আলামিনের আলহামদুলিল্লাহ বলেন না ওই নবীর উম্মত যে বানাইছে খুশি নাকি নারাজ নবীকে পেয়ে আমরা খুশি নাকি নারাজ একজন বড় নারাজ বলেন তো সে কে মাশাআল্লাহ বোন তো এটা বড় বড় আলেম বইয়ে রয়েছে সে কে এক জায়গায় প্রশ্ন করলাম কে এটা কয় হুজুর এত হইল আবু জেহেল আমি কই না উত্তর হইছে না আবুলা আবু জেহেল নয় সে তো হইল কে শয়তান তা আমরা যারা এখানে বসে আছি আমরা নবীজির ঈদ মিলাদুন নবীতে বসে আছি সেই নবীকে পেয়ে আমরা খুশি নাকি নারাজ একটু জোরে বলেন খুশি হওয়ার দরকার আছে না নাই একটা হাদিস আপনাদের বলি বুখারীর হাদিস আমার নবীজি যেই দিন দুনিয়াতে তাশরিফ আনবেন
যেদিন দুনিয়াতে তাশরিফ আনবেন সেই দিন নবী যখন তাশরিফ আনলেন আবু লাহাব খুশি হয়েছিল আবু জাহেল না আবু লাহাব আবু লাহাবের ঘরে একজন দাসী ছিল ওনার নাম ছিল সোয়াইবা নাম কি সোয়াইবা আমার নবী বাড়ি রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় সোমবার দিন 570 খ্রিস্টাব্দে আমার নবী যখন মা আমেনার রহমে পাক থেকে দুনিয়ার জমিনে আগমন করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভূমিষ্ঠ না আগমন আগমন যখন নবীর আগমন তাশরিফ আওয়ারি যখন হলো তখন মা আমেনা বললেন খরাজা মিন্নি নূর আমার রহমে পাক থেকে এক নূর বের হলো এক নূরের আগমন হলো আমার বাবাজিরা আমরা দুনিয়াতে আসার সময় পোশাক পরি না আমার নবী দুনিয়াতে তাশরিফ আনলেন সবুজ পোশাক পরিহিত নবী কি আমাদের মত না নবীকে যদি কেউ আমাদের মত মনে করে ঈমান থাকবে না থাকবে না নবী আমাদের মত নয় সবুজ পোশাক পরিহিত আমার মা আমেনা বলেন আমি দেখতে পেলাম আমার সেই শিশু দুনিয়ার তাশরিফ আনলো সাথে সাথে আমি দেখতে পেলাম সেই সিরিয়ার জমিন পর্যন্ত আলোকিত হয়ে গেছে মা আমেনা বলেন আমার হুজরা পাক থেকে সুদূর সিরিয়ার জমিন পর্যন্ত আলোকিত হয়ে গেল মা আমেনা বলেন শুধু তাই নয় আমি দেখতে পেলাম আমার ওই হুজরা পাক পুরো খুশবু হয়ে গেল একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী ছিলেন আমার নবীজির ঘাম মোবারক থেকে মেশকে আম্বরের মতো খুশবু আসত এই কবরটা যখন সোয়াইবা যখন শুনলো সোয়াইবা শোনার পরে উনি দেরি করে নাই উনি সাথে সাথে চলে গেলেন আবু লাহাবের কাছে মুনিবের কাছে উনি ওনার কাছে চলে গেলেন দূরে দূরে চলে গিয়ে বললেন মুনিব একটা খুশির সংবাদ কিসের সংবাদ একটা খুশির সংবাদ শুনুন বলে কি খুশির সংবাদ বলে খুশির সংবাদ হলো আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনা রহিমে পাক থেকে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনার হুজুর পাক থেকে পূর্ণিমা রজনীর চাইতে আরো বেশি সুন্দর আজকে সকাল বেলা একজন সন্তানের আগমন হয়েছে রহমতুল লিল আলামিন নবীর আগমন হয়েছে সোয়াইবা যখন এই খবরটা জানাইল আবু লাহাব বড় খুশি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর সুসংবাদ না নবীর খুশি না বাতিজার খুশি যাহ গভীর মনোযোগ আবু লাহাবের কাছে সোয়াইবা গিয়ে বললেন মুনিব আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনার রহমে পাক থেকে একজন সন্তান আগমন করেছেন একজন সন্তান দুনিয়াতে এসেছেন এত সুন্দর পূর্ণিমা রজনীর চাইতে আরো বেশি সুন্দর আর একটু জোরে আবু লাহাব বড় খুশি হইয়া গেল আবু লাহাব খুশি হইলেন দাসী সোয়াইবারে এবার ডাক দিল এ দাসী সোয়াইবা আমার ভাতিজা হইছে আমি আবু লাহাব রে সুন্দর সুসংবাদ দিলি এ সোয়াইবা খুশি হইলাম এতদিন তুই দাসী ছিলি আর তোরে আমি দাসী রাখলাম না আজ থেকে আমি আবু লাহাব তোমারে আজাদ করে দিলাম ও ফতেঙ্গার মুরব্বী বাবার আরে যুব আবু লাহাবের মতো কট্টর কাফের নবীর আগমনে খুশি হয়েছে খুশি হওয়ার পরে দাসী সোয়াইবারে আজাদ করিয়া দিল এইভাবে আঙ্গুলের ইশারা দিয়া ওনারে আজাদ করিয়া দিছে আঙ্গুলের একটা ইশারা দিয়া এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেল এরপরে এবার হাদিসটা শুনুন ফালাম্মা মাতা ফালাম্মা অতঃপর যখন মাতা এন্তাকাল করলো মারা গেল আবু লাহাবিন আবু লাহাব উরিয়াহু বাদা আহলিহি ওনার পরিবারের একজন ওনাকে স্বপ্ন দেখতেছেন সুবহানাল্লাহ বলেন পরিবার বলতে কে ওনার নাম কি হাদিসের সরার মধ্যে যখন যাবেন তখন পাবেন হাদিসের সরার মধ্যে ওনার নাম আসছে ওনার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তিনি স্বপ্ন দেখছেন আবুল আহাব মারা গেছে আবুল আহাব মারা যাওয়ার পরে আবুল আহাবের কবরের ভিতরে স্বপ্ন দেখে আবুল আহাবের স্বপ্ন দেখছে আর আব্বাস বলছেন এ আবুল আহাব দুনিয়াইতে বড় দুশমনি করলি নবীর সাথে বড় বিয়াদবি করলি এ আবুল আহাব কবরে চলে গেছো ও আবুল আহাব বলো কবরের মধ্যে কি অবস্থায় আছো আবুল আহাব বলেন ভাই আব্বাস কবরের ভিতরে বেশি আমি আরামে নাই বেশি আযাবের মধ্যে আছি আমার উপর প্রতিদিন আযাব হয় নবীর সাথে বিয়াদবি করার কারণে নবীর কালেমা না পড়ার কারণে আমি আবুল আহাবরে বেশি আযাব দে আমি আবুল আহাব সহ্য করতে পারি না তবে একটা দিন আবুল আহাব বড় আরাম পাই শান্তি পাই আমি আবুল আহাব বড় আরামের মধ্যে থাকি বড় শান্তির মধ্যে থাকি এ আবুল আহাব বলো ওই দিন কোন দিন শান্তি পাও আবুল আহাব বলেন সেই দিন আমি শান্তি পাই যেই দিনের নাম হলো সোমবার দিন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ওই দিনের নাম কি আর একটু জোরে বলেন ও আবুল আহাব বলো সোমবার দিন কেন আরাম পাও কি হলো সেই সোমবার দিনে সেই সোমবার দিনে আরাম পাও কি হলো কি কারণে আবুল আহাব বলেন এ ভাই আব্বাস যখন সোমবার দিন আসে আমি আবুল আহাবের শাহাদাত আঙ্গুল দিয়ে মধু বের হই ওই মধুগুলো আমি সুচে চুচে খাই সুবহানাল্লাহ বলেন আবুল আহাবকে চিনেন নি আপনারা যার বিরুদ্ধে একটা কোরআনুল কারিমায় সূরা নাজিল হয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ঠিক কিনা বলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এ ফতেঙ্গার এ যুবকের দল যে আবুল আহাবের বিরুদ্ধে আমার আল্লাহ সূরা নাজিল করছে ওই আবুল আহাব কবরের ভিতরে শান্তি পায় আবুল আহাব ও আবুল আহাব কি জন্য শান্তি পাও আবুল আহাব বলেন ও ভাই আব্বাস আমি ওই জন্যই শান্তি পাই এই শাহাদাত আঙ্গুল দিয়া মধু বের হই ওই মধুগুলো সোমবার দিন আমি আমার জবানে লাগাইয়া সুচি সুচে খাই ওই সোমবার দিন আমার আজাব আমার জন্য হালকা হইয়া যায় এ আবুল আহাব সেটার কারণ কি বলো আবুল আহাব বলেন এ ভাই এজন্য সেই দিনের নাম হলো সোমবার দিন সেই দিন 570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আব্বালে সোমবার দিন সুবহে সাদেকের সময় মা আমেনার রেহেমে পাক থেকে পূর্ণিমা রজনীর চাইতে আরো বেশি সুন্দর একজন নূরানি সন্তানের দুনিয়াতে আগমন হয়েছে আমার ভাতিজা হয়েছে আমার দাসী সুমাইবা দৌড়ে দৌড়ে আমি আবুল আহাবের কাছে আসছে আর আসিয়া বললেন মুনিব খুশির সংবাদ শুনবেননি আপনার ভাই আব্দুল্লাহ যিনি এন্তেকাল করেছে ওনার ওই ঘরের মধ্যে আজকে সকাল বেলায় পূর্ণিমা রজনীর চাইতে সুন্দর একজন সন্তানের আগমন হয়েছে আমি আবুল আহাব বড় খুশি হয়েছি এ আবুল আহাব খুশি হইয়া কি করলা বলে আমি আমার দাসী সোয়াইবা তারে যে আমার সুসংবাদ দিল তাকে আঙ্গুলের ইশারা দিলাম যা এই সুন্দর সুসংবাদ কেমনে আমারে শোনাইলি এ সোয়াইবা যারে যা আজকে তোরে আমি আজাদ করে দিলাম আর গোলাম রাখলাম না তোরে আজাদ করে দিলাম আঙ্গুলের ইশারা দিলাম আর এই আমলটা নবীর আগমনের খুশিটা আমার আল্লাহ খুশি হইছে আমার আল্লাহ বলেন এ আবুল আহাব নবীজির আগমনে খুশি হইছে
আমি আল্লাহ এটার পুরস্কার তোকে দেব আমার আল্লাহ আমি আবুল আহলে নবীর মাহফিলে আসলে নবীর মাহফিলে সহযোগিতা করলে আমার আল্লাহ আমাদেরকে কবরে আরামে রাখতে পারে কি পারে না আর জোরে বলে এইজন্য আমরা খুশি নাকি নারাজ নবীর আগমনে খুশি হয়ে খুশি হওয়া সেটাকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী পালন করা সেটার উপর খুশি হয়ে জশনে জুলুস করা নবীর আগমনকে খুশি করে কথা বলেন ঠিক কি না যদি জশনে জুলুস করি নবীর আগমনকে খুশি হয় নবীর আগমন তো খুশি নবী যেদিন মক্কা থেকে মদিনা যায় সেই দিন মদিনাবাসী দুই পাশে দাঁড়িয়ে রাস্তার ছোট বড় সবাই দুই পাশে দাঁড়িয়ে পতাকা নিয়ে আমার নবীকে স্বাগতম দিচ্ছেন তারা নবীকে পেয়ে খুশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীকে পেয়ে আমরা খুশি নাকি নারাজ মদিনাবাসীরা সেই দিন খুশি হয়ে তারা বলেছিল তালা আল বাদর আলাইনা মিন সানিয়াত আল বিদা ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহি দা সবাই পড়ুন তালা আল বাদর আলাইনা মিন সানি يا تلبيدا وجب الشكر علينا ما دعا لله دا الحمد لله